দশম শ্রেণীর বাংলা বিষয়ের ছাত্রদের অনুরোধে আজকে আমি পড়াচ্ছি বহুরূপী গল্পটি। এর আগের ক্লাসে ছাত্রদের আমি জিজ্ঞেস করেছিলাম এরপরে কী পড়ানো হবে, ছাত্ররা বলেছিল স্যার বহুরূপী গল্পটা পড়ান সুবোধ ঘোষ রচিত। আমি ছাত্রদের কথা অনুসারে সেই গল্পটাই পড়াচ্ছি, সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প। বহুরূপী মানে হচ্ছে একটা মানুষ যখন অন্য মানুষকে আনন্দ দেওয়ার জন্যে কিংবা অবাক করে দেওয়ার জন্যে যখন অন্য ছদ্মবেশে, নকল ছদ্মবেশে, অন্য রূপে যখন কোনো অভিনয় করেন, অভিনয় মানে স্টেজে নয়, এমনি ফাঁকা জায়গায় বাইরে। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসে বহুরূপীর একটা চরিত্র ওখানে দেখেছি, মেজদা গল্পে ওখানে শ্রীনাথ বহুরূপী বলে একজন আছে, সে বাঘের অভিনয় করেছিল, এমন বাঘ সেজে এমন এসেছিল। যারা শরৎচন্দ্রের মেজদা গল্প পড়েছো, শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাস পড়েছো, তারা সবাই জানো ওই বাঘ সেজে এসে এমন তাক লাগিয়ে দিয়েছিল যে ওই শ্রীনাথ বহুরূপীকে কেউ প্রথমে চিনতেই পারেনি যে এটা শ্রীনাথ বহুরূপী, বহু পরিচিত, অতি পরিচিত, পাশের মানুষ, প্রতিবেশী, কিন্তু এমন বাঘের ছদ্মবেশে সে এসে হাজির হয়েছিল, সবাই অচেতন হয়েছিল, পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল, মেয়েরা দুর্গানাম জপ করছিলেন, পুরুষ মানুষরা দুর্গানাম জপ করছিলেন, মেয়েরা ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এই বহুরূপী সাহিত্যে অনেক আগের থেকে আছে। সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পটির মুখ্য চরিত্র হরিদা, দাটা সম্বোধন, আমরা একটু বয়স্ক লোককে দাদা বলে সম্বোধন করি, সংক্ষেপে দা, নাম হচ্ছে হরি, কোনো পদবী এই গল্পে দেওয়া নেই, সেজন্য আমরা হরিদা গল্পই, এই হরিদা নামেই তাকে জানব। অভিনয়ে, ছদ্মবেশে, নকলভাবে নিজেকে আত্মপ্রকাশ করা, এখানে হরিদা নিজে আসবে না, হরিদা এমন একটা অভিনয়ে আসবে, আমরা দেখব হরিদার কতকগুলো বহুরূপ, বহুরূপী বহুরূপ ধারণ করে, যে সে কী কী ধারণ করেছে এই গল্পে একটু পরেই আমি বলছি। বহুরূপী কাকে বলে, যিনি মানুষকে আনন্দ দেওয়ার জন্যে এমন একটা রূপে মানুষের সামনে অবতীর্ণ হন, অতি পরিচিত, অতি সাধারণ মানুষ, মানুষও তাকে চিনতে পারে না, যেটা আসল হরিদা। এমন অভিনয় সে করেছে, এমন বেশভূষা করেছে, মানুষের সামনে এসে দাঁড়িয়েছে, সবাই তাকে অন্যভাবে দেখেছে, বহুরূপী সে যে মানুষকে অবাক করিয়ে দিয়েছেন হরিদা। এই গল্পের শুরু হরিদাকে নিয়ে, বহুরূপী হরিদা, এই গল্পের শেষ হরিদাকে নিয়ে, যাকে নিয়ে গল্পের শুরু, তিনি গল্পের মাঝামাঝি অংশে রয়েছেন, তিনি গল্পের সমাপ্তিতে রয়েছেন, অর্থাৎ এই হরিদাই এই গল্পের সূচনা পর্ব থেকে উপসংহার, প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি পর্বে হরিদার ক্রিয়াকলাপ এবং তার নাটকীয় বৈচিত্র্য জীবনের খুঁটিনাটি আমরা এই গল্পে পাব। কি হলো প্রথমেই পর্বটা, এই গল্পটা তিনটে ভাগ আছে। প্রথম পর্ব হচ্ছে এরা যারা লেখক, আমি একটু আগে বলে দিই, লেখকরা চারজন, এখানে একটু পরেই পাবো। এক নম্বর হচ্ছে যিনি লেখক, অর্থাৎ সুবোধ ঘোষ, লেখক নিজে, মানে লেখক স্বয়ং। চায়ের আড্ডায় চারজন যেতেন কলকাতার এক ছোট্ট গলিতে, হরিদার একটা ছোট্ট ঘর ছিল, ঝুপড়ি ঘর, খুব অভাবী লোক, এই ঝুপড়ি ঘরটিতে হরিদা থাকতেন। অভাবটা কেন, তিনি কোনো বাঁধা ধরা কাজে যোগদান করেননি, কোনো দোকানে কাজ করেননি, কোনো অফিসে কাজ করেননি, কাউকে কাজের জন্য বলেননি। একটু পরে আমরা গল্পে যখন পড়ব তখন দেখব এই হরিদা এক জায়গায় বলছেন, আমি কারো অধীনে বাঁধা ধরা নিয়মে সময় রেখে কাজ করতে পারি না, আমার জীবনটা অন্য ধরনের, তাতে খেতে পাই ভালো, না পেলেও ভালো, এরকম একটা ভাব। এই হরিদার জীবনটা নাটকীয় বৈচিত্র্যময়, দেখব এই হরিদার অভাবের সংসারের ছোট্ট একটা চিত্র
এইখানে ফুটে উঠেছে। গলির ভিতরে ছোট্ট একটা ঝুপড়ি, এই ঝুপড়িতে কে থাকেন? হরিদা নামক একটি লোক, মাঝবয়সী লোক। তার উনুনে হাঁড়িতে জল ফুটে, চাল ফুটে না, জল ফুটে, জলটা ফুটে ফুটে মরে যায়, কিন্তু বাড়িতে চাল নেই। যে চাল ফুটলে, চাল সিদ্ধ হলে তবে তো ভাত হবে, তবে হরিদা খাবেন। গনগনে আছে, জল ফুটে শেষ হয়ে যায়, আবার জল ঢালতে হয়, তার অনেকক্ষণ পরে হরিদার যদি চাল জোটে তাহলে চাল সিদ্ধ হয়ে ভাত হয়, নইলে জল ফুটতেই থাকে। সেই গরম জল থেকে তুলে এই যারা চারজন লেখক আর তিনজন বন্ধু, লেখক বলেছেন যে ওই হরিদার ছোট্ট ঘরটিতে হরিদা একলাই থাকতেন, তিনি সংসারে প্রবেশ করেননি, তার বাবা নেই, তার মা নেই, তার স্ত্রী নেই, তার ছেলে নেই, তার মেয়ে নেই, আত্মীয় পরিজন বিচ্ছিন্ন কেউ নেই, তার তিনি একা। সেই ঘরটিতে আমরা চারজন, লেখক বলছেন হরিদা ছাড়া আমরা চারজন প্রতিদিন সকাল সন্ধ্যায় আড্ডা জমাতে যেতাম চা খাবার জন্যে। লেখকরা সেই সময় একটু ধূমপান করতেন, সিগারেট খাওয়ার জন্যে, এই গল্পে আমি পাবো, চারজন যেতেন। সেই চারজন কে কে, নামটা আমি বলে দিচ্ছি, নামটা লেখা আছে ওখানে, লেখক স্বয়ং মানে সুবোধ ঘোষ, তারপরেই ভবতোষ বলে একটা চরিত্র আছে, পদবী দেওয়া নেই, দু নম্বর ভবতোষ, তারপর আর একটা চরিত্র আছে অনাদি, তারপরে আছে নিতাই। এই চারজন, এই লেখক স্বয়ং মানে সুবোধ ঘোষ যখন তিনি কলকাতার বাস করতেন, কলকাতায় থাকতেন, সেই সময় তার বন্ধু তিনজন, সুবোধ ঘোষ, ভবতোষ, অনাদি, নিতাই, এই চারজন প্রত্যেক দিনের আড্ডার জায়গা ছিল হরিদার ওই ছোট্ট ঘরটিতে। গল্পটা শুরু কেমন, হঠাৎ এই চারজনের মধ্যে একজন ওই হরিদার ওখানে গিয়ে হরিদাকে বলছে, হরিদা আপনি শুনেছেন একটা বিশাল কাণ্ড জগদীশবাবু ঘটিয়েছেন? জগদীশবাবু ওই এলাকার ধনী লোক, কিন্তু ভীষণ কৃপণ, খুবই কৃপণ অথচ ধনী, ধনী অথচ কৃপণ। জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে এক অনেক উঁচু স্তরের সন্ন্যাসী এসেছেন, এই খবরটা হরিদাকে দিচ্ছে এই চারজনের জনৈক একজন, লেখক নিজে। লেখক বলছেন যে আমি হরিদাকে জিজ্ঞেস করলাম, হরিদা এই খবরটা পেয়েছেন? কোন খবর? জগদীশবাবুর বাড়িতে, জগদীশবাবুকে ওই এলাকায় সবাই চেনে, ধনী মানুষ, রিচ ম্যান, কিন্তু ভীষণ কৃপণ। এই জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে এক সন্ন্যাসী এসেছেন যার বয়স হাজার বছর, এক হাজার বছরেরও বেশি আমরা গল্পে পাবো। একটা মানুষ এক হাজার বছর তো বাঁচে না, একশো বছর বাঁচে কিনা সন্দেহ। গল্পটা এইভাবে শুরু হয়েছে, সারা বছরে তিনি একটিমাত্র কি খান, হরিতকি, হর অয়দীর্ঘই ত কয়দীর্ঘই, একটা হরিতকে খেয়ে সারা বছর এই যোগী সন্ন্যাসী বেঁচে থাকেন, যিনি হিমালয়ের গুহাতে থাকেন। সেই সন্ন্যাসীটা কোথায় এসেছেন? জগদীশবাবুর বাড়িতে। আর কি, এই জগদীশবাবুর বাড়িতে আসার ফলে জগদীশবাবু তাকে রেখেছেন। এই কথা শোনার পর হরিদা কি বললেন, যে আমার ইচ্ছে হয় তাকে একবার প্রণাম করে পুণ্য অর্জন করি, তাকে একবার প্রণাম করি, সেই যোগী যিনি হাজার বছরেরও বেশি বয়স তাকে একবার প্রণাম করে আসি, আমার ইচ্ছে হয়। এই কথা শোনার পর লেখক বললেন, সে আসা বৃথা, তিনি কাউকে পায়ের ধুলো দেন না। তিনি মানে ওই যে হাজার বছর বয়সী যে সন্ন্যাসী যিনি হিমালয়ের গুহায় থাকেন, এই সময় যিনি জগদীশবাবুর বাড়িতে এসেছেন, তাকে প্রণাম করা দুঃসাধ্য ব্যাপার, দুরূহ ব্যাপার, তিনি কাউকে পায়ের ধুলো দেন না। কিন্তু জগদীশবাবু সোনার খড়ম তার পায়ে দেওয়ার ফাঁকে তিনি ঝুপ করে কোনোভাবে প্রণাম করে নিয়েছিলেন। এই মজাদার কথাটা শুনিয়ে দিল হরিদাকে, কারা? এই লেখক এবং তার তিন যারা বন্ধু ছিল তাদের মধ্যে একজন। ঠিক আছে, লেখক কথাগুলো বলছেন। এইটা যে গল্পের প্রথম পর্ব,
এরপর দ্বিতীয় পর্ব, যেটা গল্পের দ্বিতীয় পর্ব, এই নাটকীয় বৈচিত্র্য, এই লাইনটি ইম্পর্টেন্ট, নাটকীয় বৈচিত্র্য রয়েছে বহুরূপী হরিদার জীবনে। জীবনটা বেঁধে রাখেননি তিনি, কোনো একটা রুটিন লাইফ নয়। তিনি কী কী বহুরূপে সেজেছিলেন আমি জাস্ট একটু আলোচনা করছি, তোমরা এই গল্পে পাবে, খুব ভালো করে মন দিয়ে শুনো। তিনি যেসব অভিনয় করেছিলেন এবং সফল হয়েছিলেন, কোনো মানুষ তাকে ধরতে পারেনি, তাকে কেউ বলেনি এই হরিদা তুমি কি সেজেছো, এরকম হয়নি। অবাক হয়ে গেছিলো সবাই, তাক লাগিয়ে গেছিলো, সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। কী কী অভিনয় প্রথমেই বলছি, এক নম্বর হচ্ছে উন্মাদ পাগল, উন্মাদ পাগল সেজেছিলেন হরিদা, এক নম্বর। দ্বিতীয় নম্বর বাইজি মানে নর্তকী, পায়ে ঘুঙুর বেঁধে যে নাচে, এটা হচ্ছে নর্তকী অভিনয় করেছিলেন। তৃতীয় নম্বর এখানে আমরা দেখব, তিনি এখানে কোনো সময় অভিনয় করেছেন কাবলিওয়ালা, কোনো সময় অভিনয় করেছেন বাউলের, বাউল সঙ্গীত যারা গায়, বাউল গায়ক যারা এখানে ওখানে গেরুয়া কাপড় পরে ঘুরে বেড়ায় গ্রামাঞ্চলে, বাউল গান গায় একতারা নিয়ে, কোনো সময় অভিনয় করেছেন কাপালিক, তন্ত্র সাধক যারা করে, যারা কপালকুণ্ডল উপন্যাস পড়েছ তারা জানে যে নবকুমারকে ধরে নিয়ে গিয়েছিল নর মা কালীর কাছে নরবলি দেওয়ার জন্যে, নবকুমারকে বাঁচিয়েছিল কপালকুণ্ডলা, সেই কাপালিক তন্ত্র সাধক, লাল কাপড় পরা, মাথায় জটা, দাড়ি, লাল লাল চোখ, নরবলি দেয়, কাপালিক তন্ত্র সাধকের একটা দিক, কাপালিক বাউল গায়ক, কাপালিক। কোনো সময় আবার তিনি কাবুলিওয়ালার, কাবুলিওয়ালা সেজেছেন, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, শুধু টাকা দেয় এখানে নেয় ওখানে নেয় ইত্যাদি। এরপর যেটা আছে এই কাবুলিওয়ালা তো কি, কোনো সময় সে নকল পুলিশ সেজেছে, পুলিশের অভিনয় করেছে। সব থেকে শেষে যেটা অভিনয় সেটা হচ্ছে যোগী সন্ন্যাসী রূপে কৃপণ জগদীশ বাবুকে ঠকিয়েছিলেন। সব থেকে মজার কথা, শুধু জগদীশ বাবুকেই ঠকায়নি, জগদীশ বাবুর বাড়িতে এই লেখক আর তিন বন্ধুরা মিলে যখন চাঁদা তুলতে গিয়েছিল স্পোর্টসের চাঁদা, এই কৃপণ জগদীশ বাবুর বাড়িতে চাঁদা আদায় করার জন্য গিয়েছিল, সেই সময় যোগী সন্ন্যাসী রূপে জগদীশবাবু এমন অভিনয় করেছিলেন, যারা প্রতিদিন সকাল সন্ধ্যা হরিদার সাথে বসা উঠা করে, যারা প্রতিদিন সকাল সন্ধ্যা হরিদাকে ঘনিষ্ঠভাবে দেখে, তারাও চিনতে পারেনি এই নকল অভিনয়, মনে রাখবে, এই জন্যে তারা তাক লাগিয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল যখন এই ঘরে, হরিদার ঘরে এসে যখন ঢুকলেন, হরিদার ঘরে আছে, এই চারজনের একজন জিজ্ঞেস করছে, আচ্ছা হরিদা আপনি তো আচ্ছা মানুষ, সারা সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন, আর আপনি বলেছিলেন আমি আজ বেরোবো অভিনয় করবো বহুরূপে তাক লাগিয়ে দেবো, কই জাননি তো? মুচকি হেসে তিনি জানিয়ে দিলেন, ওই দেখো চৌকির উপরে রাখা আছে এই সাদা উত্তরীয় যেটা পরে আমি গেছিলাম, এ আমার অভিনয়। সবাই অবাক হয়ে গেছে, তাহলে আপনি ওখানে ছিলেন, জগদীশবাবু সাষ্টাঙ্গে আপনাকে প্রণাম করেছিলেন, এই যে অভিনয় ক্ষমতা, এই যে বহুরূপী সে যে দক্ষতা, এই যে জগদীশবাবুর সাথে সাথে লেখকদের চারজনকে ঠকিয়ে দেওয়া, এইটাই হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য কার, হরিদার, কিসের অভিনয়ের, বহুরূপের। এই বহুরূপী গল্পে এই হরিদার জীবনটা অতি নাটকীয় বৈচিত্র্যপূর্ণ, তিনি কখনো কারো অধীনে পয়সার বিনিময়ে কাজ করেননি, নিজে জীবনটাকে বাঁধা ধরার রুটিনে রাখতে চাননি, তিনি বলেছিলেন এই পৃথিবীর জল হাওয়া মাটি মানুষের সাথে আমি নিজের মতো করে মিশে থাকব।
কিসের মাধ্যমে? বহুরূপের মাধ্যমে। আমি গল্পে আসছি। প্রথমেই উন্মাদ পাগল, এটা আমরা দেখেছি এই গল্পে তিনি করেছেন। বাইজি, এই গল্পে তিনি সেজেছেন, পায়ে ঘুঙুর মেদে নর্তকী সেজে, মেয়ে সেজে যাচ্ছে রাজপথে। রাজপথ মানে পথের রাজা, মেন রোড, রাজপথ দিয়ে যাচ্ছেন। সবাই এসে তার সাজিতে পয়সা ফেলে দিচ্ছে অভিনয় দেখে, কিন্তু কেউ চিনতে পারেনি এটা হরিদা। বাইজি নর্তকী সেজে, কিন্তু বাউল গায়ক এই গল্পে তিনি সাজেননি, আগে সাজিয়েছিলেন সেই পরিচয়টা লেখক দিচ্ছেন। কোনটা কোনটা সেজেছিলেন এই গল্পে আছে, এই এক নম্বর সেজেছেন, দু নম্বর বাইজি সেজে 10 আনা 10 টাকা 8 আনা পয়সা রোজগার করেছিলেন, আমরা গল্পে পাবো। এই বাউল গায়ক তিনি আগে সেজেছিলেন এই গল্পে সাজেননি। কাপালিক আগে সেজেছিলেন এই গল্পে সাজেননি। কাবুলিওয়ালা আগে কোনো দিন সেজেছিলেন এই গল্পে সাজেননি। পুলিশ এই গল্পে সেজেছে 3 নম্বর। আর সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে 4 নম্বর, এইটা যেটা তিনি কি করেছেন এই গল্পের মুখ্য চরিত্র অর্থাৎ হরিদা। হরিদা কিভাবে এই ধনী অথচ ভীষণ কৃপণ, এই জগদীশবাবুর টাকার থলিটি পর্যন্ত জগদীশবাবু তার পায়ের কাছে নামিয়ে দিয়েছিল, এবং জগদীশবাবুকে তিনি বলেছিলেন আপনি কি ভগবানের চাইতে বড়, আমি সন্ন্যাসিনীকে দাঁড়িয়ে আছি আর আপনি উপরে বসে আছেন। জগদীশবাবু ভয়ে তটস্থ হয়ে হাত জোড় করে চোখ বন্ধ করে সাষ্টাঙ্গে প্রণাম করে জানিয়েছেন, যদি তিনি জানতেন এটা তার পাশের বাড়ির হরিদা, অতি দরিদ্র লোক, গলিতে থাকে, কখনোই সম্ভবপর হতো না। তিনি কখনোই বলতেন না, বলেন দারোয়ানকে ডেকে বলতেন একে আগে বেঁধে রাখ, এটা করতে পারেনি। কেন করতে পারেননি? তিনি জগদীশবাবু ধরতেই পারেনি যে এই যোগী সন্ন্যাসীটি তাদের প্রতিবেশী, ওই যে কলকাতার গলির ভিতরে ছোট্ট একটা ঝুপড়িতে থাকে সেই দরিদ্র লোকটি হরিদা। এবং আশ্চর্যের বিষয়, এই বহুরূপী সাজা যোগী সন্ন্যাসীটি যে হরিদাকে সকাল সন্ধ্যা যারা দেখে, এই লেখক এবং তার 3 বন্ধু ভবতোষ, অনাদি, নিতাই এবং লেখক সুবোধ ঘোষ, এরা সামনে থেকেও হরিদাকে হরিদা বলে চিনতে পারেনি, এবং এই জন্যেই এই গল্পের সার্থকতা। তাহলে কি আমরা দেখলাম, এতগুলো অভিনয়ে সে দক্ষতা পেয়েছে, অর্জন করেছে, এতগুলো সে অভিনয় করেছে, এতগুলো রূপে সে সেজেছে, তার বহুরূপী চরিত্র। কিন্তু এই গল্পে আমরা যে 4টে বহুরূপী পেয়েছি, এই হরিদাকে যে 4টে রূপে আমরা দেখেছি, যে ছদ্মবেশে দেখেছি, যে নকল বেশে দেখেছি, যে অভিনয় করতে দেখেছি, তার মধ্যে একটা হচ্ছে উন্মাদ পাগল, দ্বিতীয় নম্বর হচ্ছে নর্তকী যে নাচে যে মেয়ে, 3 নম্বর হচ্ছে পুলিশ, হেডমাস্টার পর্যন্ত এই পুলিশকে 10 টাকা ঘুষ দিয়ে ছাড়িয়ে এনেছিল ছেলেগুলোকে, দয়ারামবাবু লিচুর বাগানে এমনভাবে আটকে দিয়েছিল পুলিশ ছাড়া কেউ তাকে ধরতেই পারেনি, ওইটা হরিদা, নাহলে হেডমাস্টার 10 টাকা দিয়ে পাঠাতেন না। 4 নম্বর যোগী সন্ন্যাসী রূপে জগদীশবাবুকে ঠকিয়েছিলেন, সব থেকে বড় এটাই ঠকানোটা। জগদীশবাবুর মতো লোক যে কিনা ভীষণ কৃপণ, যে স্পোর্টসের সরস্বতী পূজার কোনো 5 টাকা চাঁদা যার হাত থেকে গলেনি, সেই জগদীশবাবু ভয়ে এই যোগী সন্ন্যাসীকে দেখে সে কী করলেন, টাকার থলিটি তার হরিদার কাছে নামিয়ে দিলেন পায়ে। হরিদার কাছে নয়, মানে যোগী সন্ন্যাসী সেজে যে হরিদা এসেছেন বহুরূপী সেজে, তার পায়ের কাছে নামিয়ে দিলেন। এবং এই অভিনয় দক্ষতা, এইটাই হচ্ছে হরিদার জীবনের সার্থকতা। আমরা গল্পে আসছি, বইটা দিন তো, গল্পটা পড়বে, গল্পটা ভালো করে বুঝবে, এই গল্পটা থেকে অনেক কটা প্রশ্ন আছে। পরের প্রশ্নগুলো আমি আলোচনা করব, পরে দেখব, এখন ভালো করে জেনে নাও কি বলছি। বইটা খুলো দেখো, এইটা সুবোধ ঘোষের একটা গল্প সমগ্র বলে একটা বই আছে, গল্প সমগ্র, কার? সুবোধ ঘোষের লেখা গল্প সমগ্র
বইটার তৃতীয় খণ্ড, পাঠ, এই গল্প সংগ্রহ বইয়ের তৃতীয় খণ্ড থেকে এই বহুরূপী গল্পটা নেওয়া হয়েছে, ঠিক আছে? হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, আমরা মানে বক্তা লেখক নিজে, আমি আগে লিখে দিয়েছি, লেখকের তিন বন্ধু। শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? প্রথমেই প্রশ্ন, প্রথমেই জিজ্ঞাসা, কাণ্ড মানে একটা বিশাল ঘটনা, একটা ব্যাপার, কাণ্ড। উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে দিয়ে হরিদা গনগনে আগুনে হাঁড়িতে জল ফুটিয়ে ভাত রান্না করেন। আমি বললাম অভাবের সংসার, অনেক সময় হাঁড়িতে জলেই ফুটে, চাল ফুটে না। এইবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি জগদীশবাবু, যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব? বড় মানুষ, ধনী মানুষ, ওই এলাকার সব থেকে বড় লোক, ধনী মানুষ, রিচ ম্যান কে? জগদীশবাবু। উনি কি কাণ্ড করেছেন আমরা জানি না, কোন কাণ্ডটা বলবে? আমি একটু আগে যেটা তোমাদের বললাম, কি লাইনটা দেখো, সাত দিন হলো ঘটনাটা বলছেন, একটা প্রশ্ন আছে এখানে, বড় মানুষের এই যে কি কাণ্ড, এই জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন, জগদীশবাবু কি কাণ্ড করেছিলেন, কাণ্ডটা কি? সাত দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন, খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে একটিমাত্র হরিত কি খান, এছাড়া আর কিছুই খান না, সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে মনে হয়, হাজার বছরের বেশি সন্ন্যাসীটির বয়স, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে একটাই হরিত কি খান, আর কিচ্ছু খান না, এই যোগী সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে আছেন আর কি, সাত দিন হয়ে গেল, এক সপ্তাহ। হরিদা, সন্ন্যাসী কি এখনও আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, এটা দুঃখ হয়, কি যদি থাকতেন একবার পায়ের ধুলো নিতেন, একবার প্রণাম করতাম, ঠিক আছে? এর পরের ক্লাসে পড়াবো, ভালো থেকো, প্রশ্ন করবে।